দেশের বিভিন্ন স্থানে জুনাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। স্লোগানে স্লোগানে মুখর ময়মনসিংহের রাজপথ। এক যুগের বেশি সময় পর ময়মনসিংহে প্রকাশ্যে উন্মুক্ত পরিসরে বড় জমায়েত করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির। এতে কেন্দ্রীয় মহানগর ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ছাড়াও মহানগর জামায়াতের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় শিবির নেতারা অভিযোগ করে বলেন, গত 5 আগস্ট সংগঠিত গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টায় ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসন করতে ইসকন ধারাবাহিকভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ইসকন জঙ্গিদের দ্বারা একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। ময়মনসিংহ মহানগরীর ছাত্র জনতা তা কোনোদিন হতে দেবে না। ইসকন খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছে। আমাদের শহীদ ভাইদের রক্ত এখনো শুকায় নাই। ভারত থেকে তোমরা যে কেলেঙ্কারি করতেছ, একটির পর একটি ষড়যন্ত্র আঁকতেছ, কোনোভাবেই তোমাদের এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। এদিকে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় ইসকনকে রুখে দিতে হবে বলে জানান বক্তারা। এছাড়া চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধ করারও দাবি জানান তারা। মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনা সৎ করার জন্য হিন্দু ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ইসকনের বিরুদ্ধে কথা বলুন। আমরা মনে করি স্কুল হিন্দুদের কোন সংগঠন না, স্কুল হচ্ছে একটি জঙ্গি সংগঠনের না। আমরা ছাত্র জনতা প্রত্যেকের ক্যাম্পাসে প্রত্যেকের পাড়া মহল্লা স্কুলের বিরুদ্ধে কথা বলতে চাই। সিলেটে উন্মুক্ত পরিসরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরের উদ্যোগে জাতীয় ছাত্র সংহতি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিশাল এই সমাবেশটি ঐতিহ্যবাহী রেজিস্ট্রার মাঠ থেকে শুরু করে নগরীর আম্বরখানা পয়েন্টে এসে শেষ হয়। পরে সমাবেশকে কেন্দ্র করে বর্তমানে ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও জানান তারা। আমাদের দেশকে যারা নষ্ট করতে চায়, দেশকে যারা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চায়, তাদেরকে আপনারা দ্রুত গ্রেপ্তার করুন। দেশকে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সেজন্য আপনারা দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। সাধারণ জনগণের উদ্দেশ্যে আমাদের কথা দাবে, এই শ্রেণী পেশার সমস্ত মানুষ মিলে বাংলাদেশের অভ্যুত্থান করছে বা স্বৈরাচারে পতন করছে। সুতরাং সমস্ত লেভেলের মানুষকে নিয়েই আমরা এই আন্দোলনের এই অভ্যুত্থানকে আমরা ধরে রাখবো। এছাড়াও বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা হুঙ্কার দিচ্ছে তাদের শিক্ষা দিতে ছাত্র শিবির রাজপথে শক্তিশালী অবস্থান গ্রহণ করবে বলে জানান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কনক আজাদ, সময় সংবাদ।